গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 10677 জন। দেশে বর্তমানে সক্রিয় রোগী 96442 জন। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন 36 জন। গত কয়েকদিন কোভিড গ্রাফ খানিকটা নিম্নমুখী হলেও হঠাৎই তা লাফিয়ে বাড়তে থাকে। গত 24 ঘন্টায় যেমন ফের 10,000-এর গণ্ডি ছাড়ালো আক্রান্তের সংখ্যা। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 10,677 জন। সংক্রমণ বাড়লে অবশ্য গত 24 ঘন্টায় খানিকটা কমেছে অ্যাক্টিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে 96,442 জন। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন 36 জন। দেশে এখনো পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা 527,452। দেশের বেশিরভাগ রাজ্যে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও চিন্তায় রাখছে দিল্লি ও মুম্বাইয়ের করোনা গ্রাফ। তবে এসবের মাঝেও মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ের শক্তি যোগাচ্ছেন করোনা জয়ীরাই। পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত দেশে 4,37,44,301 জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার 98.59%। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে 210,50,00,000-এরও বেশি। গত 24 ঘন্টাতেই টিকা পেয়েছেন 27,00,000-এর বেশি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।